বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত পিপলস সামিট অন মাইগ্রেশন সম্মেলনে এশিয়ার প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সংগঠক সলিডারিতে অসিফ্রসেস সাফ এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নয়ন এনকে। সেখানে তিনি অনিয়মিতদের নিয়মিতকরণ ও তাদের জীবনমানের উন্নয়ন এবং যারা সমুদ্রপথসহ বিভিন্ন বর্ডার ক্রস করে আসছে তাদের জীবনমান ও নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি তুলে ধরেন। একই সঙ্গে ফ্রান্সে বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের অটো রিজেক্টস এবং আন্ডারএজে যাওয়ার পর যে সমস্যাগুলো হয়ে থাকে সে বিষয়গুলো তুলে ধরেন। এছাড়া বিশেষ গুরুত্ব সহকারে বাংলাদেশের জলবায়ু সমস্যা নিয়ে কথা বলেন এবং এসব বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনাপূর্বক সবার সহযোগিতাও কামনা করেন। Pakistan oriental, tandis qu'en 1971, Bangladesh a eu l'indépendance, mais après l'indépendance, Bangladesh est quand même divisé en deux, en quelque sorte. Parce qu'en fonction du gouvernement qui est en place, la relation avec l'Inde et Pakistan, ça change totalement. Si le gouvernement est de BNP ou de AMLI, গত শুক্রবার বিকেলে শুরু হওয়া এ সামিটে অংশ নেয়ার পাশাপাশি শনিবার দিনব্যাপী পৃথক ছয়টি কনফারেন্সে তিনি যোগ দেন। সেখানে ইউরোপ ও আমেরিকা, কানাডা, মেক্সিকো, ইন্ডিয়া, তিউনেশিয়া, ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ অংশ নেন। শনিবার বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত ইউরোপীয় পার্লামেন্টের সামনে অনিয়মিতদের নিয়মিতকরণের দাবিতে অনুষ্ঠিত আন্দোলনেও যোগ দেন নয়ন এনকে। অভিবাসন এবং সংহতের অপরাধীকরণ, নিয়মিতকরণ এবং অধিকার অ্যাক্সেসের জন্য সংগ্রাম, নব্য উপনিবেশবাদ, সংকট এবং অভিবাসন ইত্যাদির পাশাপাশি বাংলাদেশের জলবায়ুর প্রভাব শীর্ষক বিভিন্ন বিষয়াদি উঠে আসে সামিটের আলোচনায়। এতে বিশ্বের প্রায় 200+ সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সৈয়দা আকি হক, এবিটিভি। Je suis Nayan Kiong de Solidarité Asie France, de France bien sûr. Donc on est là.